401 জন হজ যাত্রী নিয়ে শুরু হলো হজ ফ্লাইট এর উদ্বোধন করে বিমানমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন সুনির্দিষ্ট পরিকল্পনার ফলে এবার বিমানের কোনো শিডিউল বিপর্যয় ঘটবে না আর ধর্মমন্ত্রী জোর দিয়ে বলেছেন আশকোনা হজ ক্যাম্পে অবস্থানরত কোনো হাজিকেই এবার দুর্ভোগ পোহাতে হবে না জয়ন রহমানের রিপোর্ট নির্দিষ্ট সময়ের আগেই পরিপূর্ণ বিমানের প্রথম হজ ফ্লাইট ইবাদতে মশগুল সবাই সবার মুখেই দোয়া দরুদ এরই মাঝে হজ ফ্লাইট উদ্বোধনে আসা বিমানমন্ত্রী সহ হজ ব্যবস্থাপনা কমিটির সবাই কুশল বিনিময় করেছেন হজ যাত্রীদের সাথে দোয়ায় অংশ নিয়ে সবাই আল্লাহর কাছে আকুতি জানিয়েছেন নিজের ও দেশের মঙ্গলের জন্য সেই সাথে সুস্থ শরীরে যেন হজ পালন করতে পারেন আল্লাহর কাছে তা কামনা করেছেন মোনাজাতে এবারে যে হজ ব্যবস্থাপনা অনেক ভালো ছিল আমাদের কোনো অসুবিধা নাই সুস্থ হবে যে হজ করে আসতে পারি আল্লাহর কাছে সবার জন্যই চাওয়া যে যেন আমাদের হজটা আল্লাহ কবুল করে নেন দেশবাসীর জন্য দোয়া করব এবং দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসুক সেটাই কামনা করি বিমানমন্ত্রী জানিয়েছেন বিদ্যমান বাস্তবতায় অন্য যে কোনো সময়ের চেয়ে এবার বিমানবন্দরের নিরাপত্তা বেশি নেওয়া হয়েছে এখনও বড় একটি উড়োজাহাজ বিমানের বহরে না আসলেও তাতে শিডিউল বিপর্যয় ঘটবে না বলে আশা করেন তিনি বিমান আসেনি কিন্তু বিমানের প্ল্যানিং তো একটা আছে তারা আরেকটি জাহাজ দেওয়ার কথা তারা বলছেন এই তো ঘটনাটা হয়েছে এবং ওই জাহাজ আসবে এটা শিডিউল কোনো বিপর্যয় হবে না আমরা আশা করব যে আমাদের হজ যাত্রীরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং তাদের কোনো অসুবিধা হবে না বলে আমি বিশ্বাস করি ধর্মমন্ত্রী জানিয়েছেন আশকোনা ক্যাম্পে এবার কেউ কৃত্রিম সংকট তৈরি করতে পারবে না আমরা আজকে হজ ফ্লাইটের শোভা উদ্বোধন করলাম আমাদের যেটুকু বাকি আছে পুলিশ বেরিয়ে গেছেন সময়মত হয়ে যাবে এতে কোনো অসুবিধা হবে না কারো ইনশাল্লাহ হজ ফ্লাইট চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত 17 সেপ্টেম্বর থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে যা চলবে 16 অক্টোবর পর্যন্ত চয়ন রহমান এনটিভি নিউজ ঢাকা